COVID-19 is on of the deadliest one of the deadliest diseases people ever seen. Prevention is better than cure. এটাকে আমরা করবো positive. Okay, তাহলে এই দুটো আগে আমরা একটু করে নিই দেখি. Okay. Look, this two sentences. প্রথমে বলেছে COVID-19 is one of the deadliest diseases people ever seen. তাহলে আমরা একটু দেখি এখানে কি আছে. On of the. Okay. এখানে আছে কি on of the. তাহলে one of the is the identification of the superlative sentence. Superlative দুটো form থাকে. একটা হচ্ছে the আর একটা হচ্ছে one of the. তাহলে যেহেতু one of the আছে তাহলে এটার জন্য একটা রুলস আর শুধু দার জন্য একটা রুলস. আর দেখো অবজেক্ট কিন্তু এখানে সুপারলেটিভের পরে অ্যাডজেক্টিভের পরে যে অংশটুকু সেটাকে আমরা কি অবজেক্ট হিসেবে ধরবো. আর এখানে দেখো এখানে আর একটা ক্লজ আছে পিপল এভার সি দিস ক্লজ উইল নট বি চেঞ্জড. এটা দিস ক্লজ উইল বি আনচেঞ্জড. এই ক্লজটি আনচেঞ্জড অবস্থায় থাকবে. কে যেন লিখছে আই লাভ ইউ করোনা, রাফি লিখছে. ওকে তাহলে দেখি আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে অন অফ দা থাকলে পজিটিভ করলে কি হবে. পজিটিভ কি দিয়ে শুরু করতে হবে অন অফ দা থাকলে. ভেরি ফিউ না স্যার, ভেরি ফিউ. শিওর শিওর, ভেরি ফিউ. ভেরি ফিউ এর পরে তোমাকে সুপার ভেরি ফিউ কিওর ইজ বেটার দ্যান প্রিভেনশন. আগে এটা করে নিই. ওকে very few diseases, very few diseases are as deadly as deadly as the COVID-19. তুমি না বললে জানতামই না এটা কে COVID-19. তারপরে people ever seen আছে তাই people ever seen it will not be changed. Okay. এই সেন্টেন্সটা দেখো কিওর ইজ নট সো গুড অ্যাজ প্রিভেনশন. আবার বলো কিওর ইজ নট অ্যাজ গুড অ্যাজ প্রিভেনশন. দিস ইজ কারেক্ট অ্যানসার. অবজেক্টটাকে সাবজেক্ট করবে সেটা হচ্ছে কি. আই নো রাইট. হ্যাঁ অবদক থাকলে না অবদক হবে. ইজ নট কিওর ইজ নট অ্যাজ অ্যাডজেক্টিভের পজিটিভ মুভ করবে যেহেতু আমরা পজিটিভ করতেছি পাশে অ্যাজ অ্যাপ্লাই করবে. কিওর ইজ নট অ্যাজ গুড অ্যাজ prevention. Okay. Here is not as good as prevention. তারপরে আমরা অন্য সেন্টেন্স গুলোতে যাব. People should be conscious. People should be conscious to prevent ভাইরাস. এটা কি করবে কমপ্লেক্স. এটা কি করবে কমপ্লেক্স. পিপল শুড বি কনসিয়াস টু প্রিভেন্ট ভাইরাস. এটা পজিটিভ কমপ্লেক্সটা কি হবে বলো. কে একজন বলো. কোন মুডে আছে তাহলে দেখ. প্রথমে দেখো টু প্রিভেন্ট
তার মানে ইনফিনিটিভ আছে তাহলে ইনফিনিটিভ থাকলে কি হয় সো দ্যাট হয় তাহলে প্রথম প্রিন্সিপাল গুলো চুই গান চেঞ্জ প্রিন্সিপাল প্রশ্ন বসিয়ে দাও পিপল শুড বি কনসিয়াস সো দ্যাট পিপল শুড বি কনসিয়াস সো দ্যাট দে কুড প্রিভেন্ট দে ক্যান দে ক্যান প্রিভেন্ট দ্য ভাইরাস ওকে সো দ্যাট দে ক্যান প্রিভেন্ট দ্য ভাইরাস স্বামী কি বুঝতে পারতেছো স্বামী জি স্যার ওকে করোনা ভাইরাস অ্যাজ বিং originated from Wuhan in China. এটা কি করবে complex coronavirus has been originated from Wuhan in China complex বলো কমপ্লেক্স কি হতে পারে কে একজন বলো রুবায়েত বলো স্বামী তুমি না বুঝছিলা বলো স্যার আমি জলদি স্যার অ্যান্সার দিতে পারি না মোহন হুইচ ইজ ইন চায়না রিপিট করো তো আমি বুঝতে পারিনি হ্যাঁ করোনা ভাইরাস হ্যাজ বিন অরিজিনেটেড ফ্রম ওহান হুইচ ইজ ইন চায়না আচ্ছা ঠিক আছে ডব্লিউএইচ দিয়ে করতে পারে আচ্ছা আমরা যদি ফায়ার দিয়ে করি ফায়ার তাহলে না বেশি ভালো হয় না ফায়ার দিয়ে করো তো আচ্ছা ইট ইজ ওয়ান ইন চায়না It is Wuhan in China where coronavirus has been originated. Has originated. It is Wuhan in China where coronavirus has been originated. Okay? So, clause to change হবে না। এক তো narration না যে clause change হবে। Okay? নেক্সট এভরিবডি ফিয়ার্স হয়নি আবার বলো স্যার ওটা কি লেখছেন ওটা কি করতে হবে এটা কি করতে হবে ইন্ট্রোগেটিভ You should make it interpretive. Don't everybody fear corona COVID-19? হচ্ছে না doesn't everybody fear COVID-19? আচ্ছা আমাদের শুধু শুরু হয়েছে কিন্তু এভরিবডি দিয়ে যখন এভরিবডি এভরিওয়ান দিয়ে শুরু হয় তখন কিন্তু আমরা হু আবদ্ধ থাকলে না আবদ্ধ হু ডাজেন্ট ফিয়ার COVID-19 রাইট হু ডাজেন্ট ফিয়ার COVID-19 ইন্টারভিউ সিম্বল ঠিক আছে আর এটাকে যদি আমরা নেগেটিভ করি ওকে এটাকে যদি আমরা নেগেটিভ করি এভরিবডি ফিয়ার্স COVID-19 তাহলে কি হবে
who fears COVID-19? I will say negative. Scientists must invent vaccine of COVID-19. Scientists must invent vaccine of COVID-19. Leaders of the world are divided about Corona virus. Complex. Leaders of the world are divided about coronavirus. It is coronavirus what leaders of the world are divided about. আচ্ছা তাহলে এটা দিয়ে করি সাবজেক্ট দিয়ে করো লিডার্স অফ দা ওয়ার্ল্ড আর ডিভাইডেড এন্ড ইট ইজ অ্যাবাউট করোনাভাইরাস এন্ড না এন্ড তো কম্পাউন্ড স্যার ইট ইজ লিডার্স হু আর ডিভাইডেড লিডার্স অফ দা ওয়ার্ল্ড আর ডিভাইডেড হুইচ ইজ অ্যাবাউট করোনাভাইরাস বা সব বার 100 বার একবার পারছো তুমি ওকে আচ্ছা এটা করলে কেমন হয় দেখো ইট ইজ লিডার্স অফ দা ওয়ার্ল্ড হু আর ডিভাইডেড অ্যাবাউট করোনাভাইরাস It is leaders of the world who এখানে who দিলে আর এখানে it is দিলে তাহলে দুটো সেন্টেন্স হয়ে গেল আর where করে সাবজেক্ট ক্লোজ করে দিল who are divided about coronavirus okay it is leaders of the world who are divided into coronavirus okay আমরা next sentence এ যাব স্যার এটার অ্যানসার আরেকবার বলবেন ওকে যখনই এই ধরনের সেন্টেন্স তুমি পাবে আমি একটু বলে দিই এটা রুলস ভালো করে মনে করেছো দেখো এটা কি I saw her sitting in the park. I saw her sitting in the park.
পার্কে বসে বসে থাকতে দেখেছি। এখন দেখো এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, ওয়ান সাবজেক্ট ওয়ান ফিনিট ভার্ব, সিটিং কিন্তু এখানে নন ফিনিট ভার্ব, ঠিক আছে? এখানে ফিনিট ভার্বটা কিন্তু স্ট্রং ভার্ব গুলো কিন্তু এখানে ফিনিট ভার্ব রয়েছে। এখন এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ একটাই সাবজেক্ট আছে একটা ফিনিট ভার্ব আছে, আর সিটিং এখানে নন ফিনিট ভার্ব। দেখো এই সেন্টেন্সটা যখন তোমাকে কমপ্লেক্স করতে পারবে বলবে, তখন তুমি কি করবে, এটা প্রিন্সিপাল ক্লোজ রাখবে, ঠিক আছে? আই স হার হু ওয়াজ সিটিং ইন দা পার্ক। দেখো এই সিটিং কিন্তু এখানে মূল ভার্বে রূপান্তর হয়েছে, ওকে? এখানে ওয়াজটা এখানে অবজেক্টিভ ভার্ব, আর এই সিটিং কিন্তু এখানে মূল ভার্ব, কারণ অবজেক্টিভ ভার্বের পরে মূল ভার্বে চেঞ্জ আসছে, কন্টিনিউয়াস হয়ে গেছে। তাহলে এখানে দেখো, তাহলে এই নন ফিনিট ভার্বটা এখানে ফিনিট ভার্ব হচ্ছে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ফিনিট ভার্ব থাকবে না, একটা হচ্ছে সাবজেক্ট ক্লজ থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে এই নন ফিনিট ভার্বটাই তুমি কিন্তু এখানে ফিনিট ভার্বের রূপান্তর করবে, কারণ কমপ্লেক্স সেন্টেন্স দুটো ফিনিট ভার্ব থাকবে। এখন দেখো এই এই সেন্টেন্সটা পার্থক্য দেখো, এখানে কি আছে, লিডার্স অফ দা ওয়ার্ল্ড আর ডিভাইডেড অ্যাবাউট করোনা ভাইরাস, এখানে আর ছাড়া কিন্তু আর কোনো ভাব নেই, বা এখানে আর ডিভাইডেড ছাড়া কিন্তু কোনো ভাব নেই, ঠিক আছে? তাহলে শুরুটা হচ্ছে কি দিয়ে, আর দিয়ে, তার মানে এই ভাবটা শুরু হয়েছে টু বি ভাব দিয়ে। এই ধরনের সেন্টেন্স তুমি কি করবে, এই ধরনের সেন্টেন্স যখন তোমাকে কমপ্লেক্স করতে বলবে, একটা ভাব যখন সেন্টেন্স এবং সেটা টু বি ভাবতে শুরু হয়েছে, তখন সেখানে তুমি কি করবে, ইট ইজ ধার নিবে, ইট ইজ ইট সাবজেক্ট থাকবে, আর ইস তোমাকে তুমি ভাবটাকে ধার নিতে হবে। যেমন তুমি এই সেন্টেন্সটা করতেছো, এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটার মধ্যে তো কোনো পার্থক্য নেই, যেমন তুমি এটা পারো হেলথ ইজ ওয়েলথ, তুমি এই সেন্টেন্সটা পারো হেলথ ইজ ওয়েলথ, তাই না? তুমি যদি এই সেন্টেন্সটা পারো তাহলে এটা এর মধ্যে কি হবে, হেলথ উইথ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ উইথ ইজ ওয়েলথ, উইস উইস ইজ ওয়েলথ, তাহলে ইট ইজ ধার করতেছো না, কেন ইট ইজ ধার করতেছো, কারণ এখানে ইস ছাড়া কোনো ভাব নেই, এই জন্য তুমি এখানে বড়িং ভার্ব বিভাগ বড়িং সাবজেক্ট ইট এটা সবসময় ধার করতে হবে, যখন এই ধরনের সেন্টেন্স থাকবে, যখন এই ধরনের সেন্টেন্স থাকবে তখন টু বি ভার্ব ধার করতে হবে। ওকে দ্যাটস ক্লিয়ার, সাম ক্লিয়ার? জি স্যার। The countries of Europe are the worst sufferers. The countries of the Europe are the worst sufferers. Okay. এটাকে তুমি কম্পারেটিভ করো, কম্পারেটিভ, দ্যাটস ইট, ডেথস আর স্টিল ইনক্রিজিং ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ইন দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড deaths are still being increased, are being increased, ঠিক আছে? deaths are being increased, deaths are being still increased in the world, okay? এটা হবে deaths are being still increased in the world, okay? স্যার বলছি মাস ইস, স্যার হ্যাঁ বলো 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 স্যার, আপনার কি প্রোগ্রাম আছে না স্যার? হ্যাঁ আপনি কি এই প্রোগ্রামে নাই? হ্যাঁ আমি আছি এই প্রোগ্রামে, কিন্তু ক্লাস যাদের আছে তাদের ক্লাস কন্টিনিউ করতে হবে। ও কারণ স্যার একটা বেজে গেছে। হ্যাঁ প্রোগ্রাম কটা পর্যন্ত রে স্বামী?
স্যার এখানে আমাদের যেটা আসছে 1:45 পর্যন্ত লেখা আছে। ও তাহলে কালকে জয়েন করব না? মাস্ক ইজ কম্পোস্টেবল, এটা কি নেগেটিভ? বলো এটা কি হবে? ইজেন্ট মাস্ক কম্পালসারি? নেগেটিভ। মাস্ক ইজ নট ইনকম্পালসারি। ইনকম্পালসারি, হ্যাঁ ঠিক আছে, মাস্ক ইজ নট ইনকম্পালসারি। ওকে আমরা আরো কিছু প্র্যাকটিস করি। How careful, how careful disease COVID-19 is, এটাকে করো assertive, make it assertive. COVID-19 is a very fearful disease. COVID-19 is very fearful disease. Sami bujha gaye sir? Ji sir. Objective subject ke mein alarm tak ki very bad. Just it hai yaar, tum chez nahi. Okay. COVID-19 is very fearful diseases. We do not know when the people enjoy their normal life. We do not know when people enjoy their normal life. এটাকে passive করো। এটাকে যদি আমরা passive করি তাহলে কি পাই? We do not know when people enjoy their normal life. বলো। We do not know when the normal life is enjoyed by the people. তাহলে এটুকু, হ্যাঁ ওটা ঠিক আছে, ইটস ওকে, এটুকুনও কিন্তু করতে হবে ভয়েস। We do not know. ওকে, ইট ইজ নট নোন টু আস। এখানে একটা ইট আছে, ওকে এইটাকে সাবজেক্ট নিতে হবে। ইট ইজ নট নোন টু আস, নোন টু আস ওয়েন, ওকে হিয়ার নর্মাল লাইফ ইজ এনজয়েড বাই দা পিপল। তার মানে এটা আইট্রাইসের ভয়েস, দুপাশে আইট্রাইস করতে হবে আর মাঝখানে হোয়েনের জায়গায় হোয়েন থাকবে। এটা হচ্ছে কমপ্লেক্স টাইপের ভয়েস। দেখো স্যার হোয়েনের পরে কি চেঞ্জ হয় না? হ্যাঁ হ্যাঁ, ওয়েন এর পরে তো চেঞ্জ হবে। ওয়েন এর যেমন পিপল এনজয় দেয়ার নর্মাল লাইফ, তাই না? তাহলে এখানে আই ট্রাইস এর ভয়েস না, নাইস ইজ রিটেন বাই মি, দেয়ার নর্মাল লাইফ ইজ এনজয়ড বাই দ্য পিপল, এটা একটা অংশ। আর ইট ইজ নট নোন টু আস, উই ডু নট নো, ওয়ের পরে বাই বসনের জন্য টু বসছে, ওকে। আর এখানে এনজয়ড এর পরে বাই বসছে, বিষয়টা একই, ওকে। এই সেন্টেন্সটাকে যদি আমরা এই সেন্টেন্সটা যদি আমরা সিম্পল করি, ইফ উই মেক দ্য সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স, তাহলে আমরা কি পাবো? তাহলে দেখো
who do not know when people enjoy their normal life. এটাকে সিম্পল করে কি হবে বলো কি একদিন বলো we do not know the in the people enjoying normal life we do not know the people enjoying normal life হ্যাঁ ঠিক আছে ইটস ওকে কারেক্ট আনসার কে বলেছে আনসারটা স্যার আমি রুবায়েত না রুবায়েত দিস ইজ কারেক্ট আনসার তাহলে দেখো উই ডু নট নো দিস ইজ প্রিন্সিপাল ক্লজ ওকে উই ডু নট নো দ্য পিপল এনজয়িং দেয়ার নরমাল লাইফ ওয়েন কিন্তু থাকবে না ওকে উই ডু নট নো অ্যাবাউট অ্যাবাউট দিলে ভালো হবে উই ডু নট নো অ্যাবাউট দ্য পিপল এনজয়িং দেয়ার নরমাল লাইফ ওকে ওটা হচ্ছে যে পিপুল লিভিং ইন ঢাকা ফেস ট্রাফিক জ্যাম ওইটা কি সেন্টেন্স পিপুল হু লিভ ইন ঢাকা ফেস ট্রাফিক জ্যাম আপু সিস্টেম করো না ঠিক আছে তো এই ছিল আজকে থাকি পর্যন্ত নেক্সট ক্লাসে তোমাদের সাথে নাও দেখা হতে পারে বন্ধ হয়ে যেতে পারে তোমাদের সেটা আগামী সপ্তাহে তো আগামী সপ্তাহ বৃহস্পতিবার পর্যন্ত তো ক্লাস হবে না নিঃসন্দেহে তো যেগুলো করেন স্যার এটা এটা দিয়ে দিয়েন স্যার হ্যাঁ স্যার আর স্যার প্র্যাকটিস এর জন্য স্যার যে ক্লাসরুমে দিয়ে দিয়েন আচ্ছা ক্লাসরুমে কিন্তু আমি ন্যারেশনের রুলস দিয়েছি অভি সামি জি স্যার এটা দেখছি স্যার খুব চমৎকার কিন্তু তুমি রিডিং দিবা আর সাথে সাথে প্র্যাকটিস করবা যেখানে ঢেকে যাবা ওখানে আবার ফিরে আসবে ওখানে ফিরে আসলেই তুমি সলিউশন পাবা দেখবা কি একদম ইজি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রুলস ওখানে ন্যারেশনের যত শ্রেষ্ঠ রুলস আছে মানে অ্যাপ্লাইড রুলস এর মধ্যে এটাই শ্রেষ্ঠ